পদ্মা সেতুর পর মেট্রো রেল চালুর মধ্য দিয়ে বৈদ্যুতিক ট্রেনের যুগে প্রবেশ করেছে দেশ। 2022 সালের সারা জাগানো অর্জন বাংলাদেশের, এবার অপেক্ষা কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু টানেল খুলে দেওয়ার। আর এর মধ্য দিয়ে নদীর তলদেশ দিয়ে সুড়ঙ্গ পথে টানেলের যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু টানেল, যা দক্ষিণ এশিয়ার প্রথম টানেল। বন্দরনগরী চট্টগ্রামকে চীনের সাংহাই প্রদেশের আদলে সাজানোর পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। বিশাল পরিকল্পনার অংশ হিসেবে কর্ণফুলীর দুই তীরকে সংযুক্ত করতে চট্টগ্রামের কর্ণফুলী নদীতে দেশের ইতিহাসে প্রথম টানেল নির্মাণ। এই টানেল নির্মাণের সাথে সাথে বন্দর নগরীকে ঘিরে ওয়ান সিটি টু টাউনের যে স্বপ্ন দেখতে শুরু করেছে দেশবাসী, তা এখন উদ্বোধনের অপেক্ষায়। সরকারের অগ্রাধিকার ভিত্তিক প্রকল্পের আওতায় 10,374 কোটি টাকা ব্যয়ে চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে দুটি পৃথক টিউবে এই টানেলটি নির্মিত হয়েছে। চট্টগ্রামের পতেঙ্গা দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সঙ্গে সংযোগ স্থাপনকারী কর্ণফুলী নদীর তলদেশে এই টানেল নির্মাণ কাজ ইতোমধ্যে প্রায় সম্পূর্ণ হয়েছে। সব ঠিক থাকলে 2023 সালের ফেব্রুয়ারিতে এই টানেলে যানবাহন চলাচল শুরু হতে পারে বলে প্রকল্প সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন। কর্ণফুলীর তলদেশ দিয়ে যাওয়া বঙ্গবন্ধু টানেলটি দুটি টিউব বিশিষ্ট, অর্থাৎ নদীর তলদেশে খনন করা দুইটি টিউব দিয়ে যানবাহন চলাচল করবে, যার প্রথম টিউবটি খনন করতে 17 মাস সময় লেগেছিল। আর দ্বিতীয়টি মাত্র 10 মাসই টিউবটি খননের কাজ শেষ করেছে নির্মাণ সংশ্লিষ্টরা। নদীর নিচে 18 থেকে 31 মিটার গভীরতায় দুইটি টিউব খনন করা হয়েছে। প্রতিটি টিউব চওড়া 35 ফুট এবং উচ্চতা প্রায় 16 ফুট। টিউব দুটির একটি দিয়ে গাড়ি শহর থেকে প্রবেশ করবে, আরেকটি টিউব দিয়ে ওপরে যাবে। পতেঙ্গা থেকে কর্ণফুলীর অপর প্রান্তে আনোয়ারা পর্যন্ত দুই টিউব সম্বলিত মূল টানেলের দৈর্ঘ্য 3.32 কিলোমিটার। টানেল টিউবের দৈর্ঘ্য 2.45 কিলোমিটার এবং ভেতরের ব্যাস 10.80 মিটার। একটির সঙ্গে আরেকটি টিউবের দূরত্ব 12 মিটারের মতো। প্রতিটি টিউবে দুটি করে মোট 4টি লেন তৈরি করা হয়েছে। নদীর এক প্রান্ত থেকে টানেলের ভেতর দিয়ে অপর প্রান্তে পৌঁছাতে সর্বোচ্চ 6 মিনিট সময় লাগবে, তবে 3.5 মিনিটই পৌঁছানো যাবে বলে অনেকে মনে করছেন। টানেলের পূর্ব ও পশ্চিম প্রান্তে থাকছে 5.35 কিলোমিটার সংযোগ সড়ক। এছাড়া 727 মিটার দৈর্ঘ্যের একটি ওভারব্রিজ রয়েছে আনোয়ারা প্রান্তে। নগরীর পতেঙ্গায় নেভাল একাডেমির পাশ দিয়ে 18 থেকে 31 মিটার গভীরতায় নেমে যাওয়া এই টানেলটি কর্ণফুলী নদীর দক্ষিণ ও পূর্বে আনোয়ারায় CUFL ও কাফকোর মাঝামাঝি এলাকা দিয়ে স্থলপথে বের হবে। 35 ফুট প্রশস্ত ও 16 ফুট উচ্চতার টানেলে দুইটি টিউব দিয়ে যানবাহন চলাচল করবে। টানেলের উত্তরে নগরীর দিকে আউটার রিং রোড, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কাঠগড় সড়ক, বিমানবন্দর সড়ক ও পতেঙ্গা বিচ সড়ক দিয়ে টানেলে প্রবেশ করা যাবে। 2019 সালের 24 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম টানেল টিউবের বোয়িং কাজ উদ্বোধন করেন। সবশেষ 2022 সালের 26 নভেম্বর প্রধানমন্ত্রী এই টানেলের একটি টিউবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এখন দ্বিতীয় টিউব উদ্বোধন হলেই টানেলের মাধ্যমে যানবাহন চলাচল শুরু হবে। কর্ণফুলী টানেল প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, টানেলের সব ধরনের পূর্ত কাজের শতভাগ শেষ হয়েছে, এখন শুধুমাত্র শেষ মুহূর্তের কাজগুলো চলছে। টানেলের দুই প্রান্তে সংযোগ সড়ক সহ অন্যান্য কাজগুলো শতভাগ শেষের দিকে। আগামী 1 মাসের মধ্যে টানেল উদ্বোধন এবং যানবাহন চলাচলের জন্য পুরোপুরি প্রস্তুত হবে। ইতিমধ্যে টানেলের মধ্য দিয়ে যানবাহন চলাচলের জন্য টোল হার নির্ধারণে প্রস্তাব সেতু মন্ত্রণালয় হয়ে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এই টানেলে চলাচলের প্রস্তাবিত টোল হচ্ছে প্রাইভেট কার ও জিপ 200 টাকা, মাইক্রোবাস 250 টাকা, বাস যেসব বাস 31 আসনের কম 300 টাকা, বাস 32 আসনের বেশি 400 টাকা, বাস 3XL 500 টাকা, ট্রাক 5 টন 400 টাকা, ট্রাক
5 টন থেকে 8 টন পর্যন্ত 500 টাকা ট্রাক, 8 টন থেকে 11 টন পর্যন্ত 600 টাকা ট্রাক, 3XL পর্যন্ত 800 টাকা ট্রেইলার, 4XL পর্যন্ত 1000 টাকা ট্রেইলার, 4XL-এর অধিক 1000 টাকার সঙ্গে প্রতি XL-এর জন্য অতিরিক্ত 200 টাকা যুক্ত হবে। চলতি জানুয়ারি মাসেই এই টোল হার চূড়ান্ত হতে পারে বলে জানা গেছে। টানেলের ভেতরে মোটরসাইকেল ও 3 চাকার গাড়ি চলাচলের বিষয়টি আপাতত বিবেচনায় নেই, তাই টোলের হার নির্ধারণের তালিকায় এই 2 ধরনের গাড়ির জন্য টোল আদায়ের বিষয়টি রাখা হয়নি। মূলত টানেলের নিরাপত্তার জন্য এ ধরনের গাড়ি চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে না। কর্ণফুলী নদীর তলদেশে স্থাপিত এই টানেল দিয়ে কত গাড়ি চলবে তার একটা আভাস রয়েছে 2013 সালের সমীক্ষা প্রতিবেদনে। সমীক্ষায় বলা হয়েছে টানেল চালুর বছরে 63 লাখ গাড়ি চলাচল করতে পারে, সে হিসেবে দিনে চলতে পারে 17,260টি গাড়ি। কর্ণফুলী টানেল নির্মাণের ফলে ঢাকা চট্টগ্রাম কক্সবাজারের মধ্যে আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে এবং এশিয়ান হাইওয়ের সঙ্গে সংযোগ স্থাপিত হবে, ফলে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন হবে। একই সঙ্গে টানেলটি নির্মিত হলে ঢাকা থেকে কক্সবাজার যেতে 50 কিলোমিটার দূরত্ব কমে আসবে। অন্যদিকে যানজট এড়িয়ে পর্যটন নগরী কক্সবাজারে যাতায়াত করা যাবে। মহেশখালীর মাতারবাড়ির গভীর সমুদ্র বন্দরের টার্মিনাল চালু হলে টার্মিনালটির আমদানি রপ্তানি পণ্য গাড়ি সড়কপথে টানেল দিয়েই চলাচল করবে, এতে শহরের যানজট এড়িয়ে যোগাযোগ সহজ করবে এই টানেলটি। টানেল চালু হলে শুরুতে কর্ণফুলী সেতু দিয়ে চলাচল করে যানবাহনের একাংশ সেতুর বদলে টানেল দিয়ে চলাচল করবে। এর সঙ্গে যুক্ত হবে দক্ষিণ চট্টগ্রামের শিল্প কলকারখানার পণ্যবাহী গাড়ি। তাতে শুরুতে যানবাহনের সংখ্যা খুব বেশি হবার কথা নয়, তবে ধীরে ধীরে এই সংখ্যা বাড়বে আমদানি রপ্তানি পণ্য পরিবহনকে ঘিরে। সার্বিকভাবে যোগাযোগ ব্যবস্থার সহজীকরণ, আধুনিকায়ন, শিল্প কলকারখানার বিকাশ সাধন এবং পর্যটন শিল্পের উন্নয়নের মাধ্যমে কর্ণফুলী টানেল বেকারত্ব দূরীকরণ সহ দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক প্রভাব ফেলবে। এই টানেলটি চালু হলে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চট্টগ্রামের চারদিকে ব্যবসা বাণিজ্যের প্রসার বাড়বে, ফলে কর্ণফুলী টানেল জিডিপিতে ব্যাপক ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করছেন প্রকল্প সংশ্লিষ্টরা। দর্শক, এবার বিদায় নিচ্ছি। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য, ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে। আপনার পছন্দের কোনো ভিডিও চিত্র দেখতে চাইলে কমেন্টস বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার করুন। ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন।